হুগলির হরিপাল থানার শ্রীপতিপুর পশ্চিম গ্রামের অধিকারী পরিবারে দীর্ঘকাল ধরেই মা সবুজ কালীর পূজা হয়ে আসছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও দীপান্বিতা শ্যামা পুজোর দিন মায়ের বিশেষ ষোড়শ উপাচারে ইলিশ মাছ সহ আমিষ ভোগ ও হোম নিবেদন হবে। রাত্রি দ্বিতীয় প্রহরে 9টা থেকে 12টা পর্যন্ত কোনো রেকর্ডিং ছাড়া ননস্টপ বাঁশি বাজিয়ে শোনানো হবে মাকে। গোড়া বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করা বটকৃষ্ণ অধিকারীর দ্বারা 70 বছর আগে প্রতিষ্ঠিত এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের মা সম্পর্কে গ্রামবাসীদের মধ্যে বিভিন্ন কথা কথিত রয়েছে। যেমন ভূত চতুর্দশী তিথিতে সবুজ মায়ের কাছে 14টি প্রদীপ জ্বালিয়ে মানত করলে মা তার মনের ইচ্ছা পূরণ করেন বলে শোনা যায়। সিদ্ধেশ্বরী মন্দিরে সবুজ কালী মাকে ঘিরে তৈরি আমাদের এই প্রতিবেদন দেখুন। মায়ের পুজোর বিশেষ কথা বলতে গেলে আমাদের মায়ের বিশেষ বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় হচ্ছে মাঘ মাসের রতন্তী চতুর্দশী তিথিতে। ওই দিন মায়ের প্রতিষ্ঠা দিবস, ওই দিন পুজো পাঠ তো বিশেষ পুজোর আয়োজন থাকে এবং অনেক মানুষজন ভিড় করেন। এবং আসন্ন এই শ্যামা পূজা তিথিতে অর্থাৎ দীপান্বিতা কালী পূজা তিথিতে মায়ের বিশেষ পূজা হয়। সেই দিন বিশেষ ষোড়শ উপাচারে মায়ের পূজা হয়। সকাল থেকে মঙ্গল আরতির মাধ্যমে মায়ের পুজোর সূচনা হয়, তার পরবর্তীকালে আরতি হয়, ভোগ নিবেদন হয় এবং সন্ধ্যায় মায়ের পুজো শুরু হয়ে যায়। ষোড়শ উপাচার আমি বললাম। মায়ের বিশেষ আমিষ ভোগ দেয়া হয়, আমিষ অন্নভোগ দেয়া হয় এবং মায়ের বিশেষ প্রিয় মাছ ইলিশ মাছ অবশ্যই এই ভোগের মধ্যে থাকে এবং এইভাবে পুজো পাঠ চলে এবং যজ্ঞ আরতি হোম নিবেদন মায়ের উদ্দেশ্যে হয়। শ্যামা পূজা তিথির এই বিশেষ গুরুত্বটা রয়েছে আমাদের। আর আরেকটি বিশেষ কথা রয়েছে, সেটি হচ্ছে শ্যামা পূজা তিথির একটি বিশেষ প্রহর অর্থাৎ রাত্রি দ্বিতীয় প্রহর হিসাবেই ধরা হয়। রাত্রি 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত ননস্টপ মাকে বাঁশি বাজিয়ে শোনানো হয়। একটা রীতি তো আমাদের রয়েছে মাকে বাঁশি বাজিয়ে শোনানোর, যেহেতু মা কৃষ্ণকালীর এক রূপ। ঠিক এইরকম বিশেষ তিথিতেই মাকে রাত্রি 9টা থেকে 12টা পর্যন্ত ননস্টপ বাঁশি বাজিয়ে শোনানোর একটা রীতি আমাদের রয়েছে। লাইভ একদম বাজিয়ে শোনানো হয়, কোনো রেকর্ডিং প্লে করা হয় না, একদম লাইভ বাজানো হয়। এটা একটা রয়েছে। আরেকটি কথা মানুষের মনের মধ্যে খুব বিশ্বাসে রয়েছে, অনেক মানুষজন ছুটে আসে এই জন্য, সেটি হচ্ছে ভূত চতুর্দশীর দিন অর্থাৎ কালী পুজোর ঠিক আগের দিন সন্ধ্যায় এখানে যারা 14 প্রদীপ বা 14 বাতি জ্বালিয়ে মাকে কাছে মানত করেন, মায়ের কাছে তাদের মনের ইচ্ছা জানান, মা তাদের মনের ইচ্ছা পূরণ করেন, এটাই মানুষের বিশ্বাস। সেই জন্য অনেক মানুষ ছুটে আসেন, কালী পুজোর তিথিতে তো আসেনি, তার সঙ্গে সঙ্গে তার আগের দিনের ওই ভূত চতুর্দশী তিথিতে বাতি এবং প্রদীপ জ্বালতেও অনেকে ছুটে আসেন।
এই এইটা বিশেষ রীতি রয়েছে। পূজো পাঠের ক্ষেত্রে বিশেষ আমিষ অন্নভোগ মাকে দেয়া হয় এবং ষোড়শ উপাচারে মায়ের পূজো পাঠ করা হয়, এবং বিশেষ বিশেষ তিথিতে তো পুজো থাকেই মায়ের। দীপান্বিতা পুজোর বৈশিষ্ট্য এটি থাকে এবং তার ভূত চতুর্দশী তিথিতেও এই বৈশিষ্ট্য থাকে, এবং বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় মায়ের, সেটি হচ্ছে মাঘ মাসের রতনটি চতুর্দশী তিথিতে। হুগলি থেকে প্রদীপ বাসু রিপোর্ট। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন